আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম শপিং ভিডিও। লন্ডনের এশিয়ান শপগুলো দেখতে কেমন হয় সেটাই আপনাদেরকে দেখাবো। আমরা লন্ডনে যে শহরটাতে থাকি সেটার নাম হচ্ছে লুটন। এখানে সব ধরনের দেশি এশিয়ান কাপড় পাওয়া যায়, তাই তেমন একটা কাপড় দেশ থেকে আনাই না। আগে যখন ইতালিতে ছিলাম তখন এত অ্যাভেলেবেল এশিয়ান শপ ছিল না এখানকার রকম। তখন দেশে যে কেউ গেলে বা নিজে যখন যেতাম তখন নিয়ে আসতাম কাপড় বাংলাদেশ থেকে। আর এখানে তো সবই পাওয়া যায়, তাই আর প্রয়োজন হয় না আনার দেশ থেকে। এই তো ঘুরে ঘুরে দেখছি কী নেওয়া যায় আর কী নেব। এই তো ঘুরে ঘুরে দেখছি, সব দেখে শাড়িই ভালো লাগছে। আমাদের শাড়িটাই বেশি পরা হয় যে কোনো পার্টিতে, আর আমরা ফ্রেন্ডরা মিলে ম্যাচিং করে শাড়ি বেশি পরি যে কোনো পার্টিতে। কয়েকটা শাড়ি গিফটের জন্য কিনবো, আর নেক্সট মান্থ আমার মেয়ের বার্থডে, তাই ভাবলাম শাড়ি কিনে ফেলি। যেহেতু শাড়িটাই পরা হয় পার্টিতে, তাই শাড়িতেই চোখ যায়। গত দুদিন আগেও দুটা শাড়ি কিনে নিয়ে গেছি, সেটার ভিডিও করিনি। আমার কাছে শপিং করতে খুবই ভালো লাগে, আর বাসার নিচে এশিয়ান কাপড়ের শপ থাকাতে বের হলেই কেনা হয় কম বেশি। আরও অনেক শপ আছে, ওই শপগুলোতে যাই নেই। এই শপটাতে 50% ডিসকাউন্ট চলতেছে, তাই এখান থেকেই সবগুলো শাড়ি নিয়ে নিলাম। অন্য আরও ডিজাইন দেখেছি, সবগুলো শাড়ি দেখে মোটামুটি এই শাড়িগুলো পছন্দ হয়েছে, আর কালারটাও খুব ভালো লেগেছে, তাই এগুলোই নিয়ে নিলাম। আর পিঙ্ক কালার শাড়ি আমার বরাবরই ভালো লাগে। আমার মেয়ের বার্থডেতে পিঙ্ক ডেকোরেশন করব, তাই ভাবলাম পিঙ্ক কালার হলেই ভালো হবে ও ড্রেসের সাথে ম্যাচ করে। এখন একটা গজ কাপড়ের শপে ঢুকলাম, ওখান থেকে কিছু গজ কাপড় নেওয়ার প্রয়োজন ছিল, সেটা ওখান থেকে নিয়ে নিলাম। এখন গোল্ডের শপে যাচ্ছি। কয়েকদিন যাবত নর্মাল একটা ব্রেসলেটের শখ জেগেছে, নর্মাল একটা ব্রেসলেট নিব, গর্জিয়াস কয়েকটা আছে, তাই শখ হয়েছে নর্মাল একটা পরব। সেই জন্য দেখতেছি কোন টাইপের নিলে ভালো হয়। অনেক দেখা দেখির পর লাস্টে এটাই নিয়ে নিলাম। সবশেষে এই ডিজাইনটাই ভালো লেগেছে আমার কাছে। এই তো আমার শপিং শেষ হলো। শপিং শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে শাড়িগুলো আবার দেখলাম, এটা আমার অভ্যাস, কিনে নিয়ে আসলে বাসায় এসে দেখতেই হবে, এই জন্যই দেখলাম একটু আর কি। আর এই কাপড়গুলো আমার আম্মা বাংলাদেশ থেকে পাঠিয়েছে, আমার একটু ইচ্ছে জাগলো আপনাদের সাথে এইগুলো শেয়ার করি। মা তো মাই, মাকে বললেও শুনে না, যখনই শুনে লন্ডন থেকে বাংলাদেশে কোনো লোক গেছে তো ওদের কাছে নাতিনদের জন্য আমার জন্য কাপড় টাপড় দেওয়ার জন্য পাগল হয়ে যায়। কখন দিবে, কিভাবে দিবে, আম্মা মনে করে আমরা এখানে এশিয়ান কাপড় টাপড় কিনতে পাই না, সেই জন্য দিয়েছে। আমার শপিং ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।